সোমবার হয়ে গেল এবি ব্যাংক বাংলাদেশ ওপেনের ট্রফি উন্মোচন। 9 মে শুরু হচ্ছে এশিয়ান ট্যুরের এই টুর্নামেন্ট। বাংলাদেশ ওপেন গলফের এটি চতুর্থ আসর। এবার 26টি দেশের প্রায় 1500 গলফার অংশ নিচ্ছে। আগের 3 আসরের চাইতে এবার আরও বেশি হাই প্রোফাইল গলফার এই টুর্নামেন্টে অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকরা। বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমানের পাশাপাশি এই টুর্নামেন্টে থাকছেন গত আসরের চ্যাম্পিয়ন মারনাদ মাহমুদ। এছাড়া 2017 সালে ইউরোপিয়ান ট্যুর গলফে নাম লেখানো ভারতের শুভঙ্কর শর্মাও খেলবেন এবারের বাংলাদেশ ওপেনে। কর্মীতোলা গলফ ক্লাবের মিলনায়তনে টুর্নামেন্টের লোগো উন্মোচন করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় উপস্থিত ছিলেন কর্মীতোলা গলফ ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল আবদুল্লাহ হেলবাকি। ভারতের দেরাদুনেই হচ্ছে বাংলাদেশ আফগানিস্তান টি-20 সিরিজ। বিষয়টি চূড়ান্ত হয়েছে জানিয়েছেন বিসিবি সভাপতি। তবে সেখানকার কন্ডিশন নিয়ে